তো আমি মনে করি ইতিহাসের কাছে আমার দায়বদ্ধতা হচ্ছে এই চোরুর পাখির মতো একটা সমস্যা হয়েছে মানবাধিকার লঙ্ঘন হয়েছে আমি আমার সীমিত সাধ্যের ব্যবহার করে সেটাকে থামানোর চেষ্টা করেছিলাম কিনা আমার চেষ্টায় আগুন নেভে নাই আমার প্রতিবাদে কোনো ফল হয়নি কিন্তু ইতিহাসের কাছে আমার দায়বদ্ধতা হচ্ছে আমি নির্বিকার ছিলাম কিনা একটি প্রশ্ন ত্রোপা খুব চমৎকার বলেছে এই প্রশ্নের উত্তর সব জায়গায় দিতে হয় যে তাহলে কেন আমরা কথা বলি কেন প্রতিবাদ করি যদি কথা বলে প্রতিবাদ করে কিছু না হয় এইটা আমি একটা জাস্টিফিকেশন দাঁড় করাই এইভাবে একটা ছোট গল্প বলি সেই গল্পটা হচ্ছে যে একটা বনে দাবানল হচ্ছে ফরেস্ট ফায়ার দাও দাও করে জঙ্গল পুড়ে যাচ্ছে এই দাবানলের আগুন দেখে একটা চড়ুই পাখি তার ঠোঁট আরও ছোট সে পাশের জলাশয় থেকে ওই ছোট্ট ঠোঁট দিয়ে ফোঁস না করে আপনারা অত বড় সুরটা দিয়ে জলাশয় থেকে যদি পানি আনেন তাহলে তো দাবানল নিভে যায় তা আমি মনে করি ইতিহাসের কাছে আমার দায়বদ্ধতা হচ্ছে এই চড়ুই পাখির মতো একটা সমস্যা হয়েছে মানবাধিকার লঙ্ঘন হয়েছে আমি আমার সীমিত সাধ্যের ব্যবহার করে সেটাকে থামানোর চেষ্টা করেছিলাম কিনা আমার চেষ্টায় আগুন নেভে নাই আমার প্রতিবাদে কোনো ফল হয়নি কিন্তু ইতিহাসের কাছে আমার দায়বদ্ধতা হচ্ছে আমি নির্বিকার ছিলাম কিনা আমার নির্বিকার থাকা হচ্ছে সবচেয়ে খারাপ আই ট্রাইড অ্যান্ড আই ফেইলড ইতিহাস আমাকে ক্ষমা করবে কিন্তু আমি চেষ্টা না করে হাতির মতো বাকি যারা চেষ্টা করেছিল তাদেরকে যদি উপহাস করি তাহলে ইতিহাস আমাকে ক্ষমা করবে না মাসুম রাজা আপনি যদি একটু বলেন যে এই যে বছর দুয়েক আগে দেখলাম যে আমাদের দুর্গা মণ্ডপে প্রায় 40টি জেলায় যারা অন্য ধর্মের মানুষ ধর্মীয় সংখ্যালঘু তাদের মণ্ডপগুলো পুড়িয়ে দেওয়া হলো আমি নিজে রংপুরে গেছি সুলতান আপার সঙ্গে মাঝেরকান্দে গেছি কুমিল্লাতে গেছি এই যে যারা অন্য ধর্মের অন্য জাতির সংখ্যায় কম দুর্বল তারাই কিন্তু পুরো পৃথিবী জুড়ে নির্যাতন নিপীড়নের শিকার হয় তাদের মানবাধিকার লঙ্ঘন হয় এই যে অন্যতাকে ভিন্নতাকে আমরা কেন সহ্য করতে পারি না কেন তাকে আদার মনে করি শত্রু মনে করছি এবং তার প্রতি কেন এই যে সবলের একটা যে অত্যাচার দুর্বলের উপরে কেন এখান থেকে আমরা বেরোতে পারছি না আসলে ধন্যবাদ আমার আমি প্রথমত মনে করি যে এটা কিন্তু জাতিগত বিদ্বেষ নয় এটা বর্ণর বিদ্বেষও নয় এটি খুব খুবভাবে ধর্ম এর সাথে জড়িত ধর্মীয় উন্মাদনা ধর্মীয় চেতনাকে সমুন্নত রাখা ইত্যাদি কারণে কিন্তু আমরা এই রকম বিরোধে বা এই রকম অত্যাচারে জড়িয়ে পড়ি সেক্ষেত্রে আমি মনে করি যে সবচেয়ে জরুরি যেটা যে আসলে ধর্মটার ধর্মের যে চেতনা এই চেতনা বিষয়েই আমরা খুব বেশি মানুষকে সচেতন করতে পারি না যেমন আজকে একটা পোস্টার দেখলাম একটা ব্যানার দেখলাম অনেক বড় ব্যানার চট্টগ্রামে মুসলিম হাই স্কুল বলে একটি স্কুল আছে সেখানে অভিভাবকেরা একটি ব্যানার টাঙিয়েছে যে এখানে কোনো অমুসলিম ছাত্র ভর্তি হতে পারবে না এটা মুসলিম স্কুল নিতান্তই মুসলমানদের জন্য এবং এখানে কোনো অন্য ধর্মের ছাত্র ভর্তি হতে পারবেন না তো এই উন্মাদনা এই ধর্মচেতনা এইটাকে রুখতে হলে আমি মনে করি প্রথমে যে প্রশ্নটি এসেছিল সাংস্কৃতিক যে বিকাশ সাংস্কৃতিক যে চর্চা সংস্কৃতি দিয়ে মানুষকে বোঝানো সেই জায়গাটা বোধহয় খুব জোরে জোরে আসতে হবে কিন্তু সেখানেও একটা ছোট্ট কেবল কি এটা ধর্ম আপনি দেখেন যে যারা হচ্ছে এটা কমিউনিটি আর যেমন ট্রান্সজেন্ডার হিজরা কমিউনিটি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাবে একজন ট্রান্সজেন্ডারকে ইনভাইট করলাম আমাদের সব টিচাররা ভয় পেয়ে আটকে চলে গেল মানে একটা হিজরা কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাব এসে চা খাবে এটা কিন্তু ধর্ম না সাম্প্রদায়িক এনএসইউতে যেটা ঘটেছে এই আদার কি ভয় পায় কিনা যে অন্য তারা আমাকে বলে তার পিছনে কিন্তু একটা ট্যাবু এই ভিন্নতাকে ভয় পায় ভিন্নতা একটা ট্যাবু নিয়ে আসে সব সময় যে এই যে আদার জেন্ডার কিংবা গলাবাজারে দেখেছেন এলজিবিটিআই এর কমেডিশনে যুক্ত ছিল তাকে কিন্তু হত্যা করা হয়েছে এক্স্যাক্টলি তার কিন্তু পেছনের যে চেতনা আমি বলবো পেছনের যে মোটিভেশন আমি বলবো তা কিন্তু কোনো না কোনোভাবে ধর্মীয় অনুশাসনের ভিতরে ঢোকানো হয় আমি যদি এই যে তৃতীয় লিঙ্গের যে প্রশ্নটি আসলো সেখানেও যে কিন্তু তাদেরকে ধর্মীয়ভাবে কোন দৃষ্টিভঙ্গিতে দেখা হয় সেটা যেমন একটি হত্যাকাণ্ডের কথা আমি মনে আছে আমার কলাবাগানে হত্যাকাণ্ড যেখানে তারা কি বলবো হোমোসেক্সুয়ালিটিতে যুক্ত আছে বলে তাদেরকে হত্যা করা হলো এইটাও কিন্তু একদিক থেকে যে ফাইনালি যে দাঁড়ায় কিন্তু তার ধর্মীয় ভাবনা থেকে এটা আসে কিন্তু আমি একটা ছোট্ট কথা বলতে চাই যে আমাদের দেশে এটা আরো এত বেশি কি জন্য এই জাস্ট 4-5 দিন আগের কথা
আমাদের কুষ্টিয়াতে আমার দলটির নাম বোধন নাটকের দল, তারা ডিসি সাহেবের কাছে গেছেন, যেহেতু শিল্পকলা একাডেমির সভাপতি সবসময় সমস্ত জেলার যিনি দেখেন তিনি, তাকে বলা হয়েছে যে এই নাটকটি আমরা এই সময় আমরা উপস্থাপন করবো, কারণ প্রতি বছর আমরা এটা করি। তিনি বললেন যে ভোটের আগে এগুলো করে নেই, ঝামেলার ভিতরে ফেলে নিন, আমি তো উপস্থিত থাকতেই পারবো না, আপনি এগুলো করেন না। একজন জেলা প্রশাসক, আমি জানি না তার কাছে কোনো কোনো এরকম কোনো নির্দেশ গেছে কি না যে তুমি এই সময় এই সমস্ত অনুষ্ঠানগুলো করতে দাও না, কিন্তু আমার নিশ্চিত জানি আমি, এমনকি কুষ্টিয়ার একজন যিনি ধর্মসভা আয়োজন করে থাকেন, বক্তব্য দিয়ে থাকেন, আমির হামজা নাম আপনারা মনে করতে পারবেন, তিনি কিন্তু ওই দিন মুক্তি পেয়েছেন। এবং কোনো একটি ধর্মসভা এই নির্বাচনের ডামাডোলে বন্ধ হয়নি কিন্তু। তাহলে আলটিমেটলি কোথায় যেয়ে দাঁড়াচ্ছে? আমরা আমরা বলছি, আপনি যে যে কথাটা বললেন, এটা তো এক ধরনের দল, যারা রাজনৈতিক দল এমনকি রাষ্ট্র যারা পরিচালনা করেন তাদেরও মদদের ভিতরে থাকে, শুধু মানুষকে দেখলে হবে না। বাড়িতে বাবা যেটা বলে সেটাই হবে, ফলে অন্য কারো কোনো মতের কোনো কিন্তু মূল্য নেই। যতক্ষণ পর্যন্ত আপনি বাড়ি থেকে বেরিয়ে না যাচ্ছেন, আপনার আলাদা কোনো ঘর না হচ্ছে, ওই ঘরে বাবা যেটা বলবেন, বাবা আমি একটা সিম্বল, মানে প্যাট্রিয়ার্কি, পুরুষতন্ত্র, পুরুষতন্ত্র এবং হেজিমনি, এটা আসলে আমি মনে করি হেজিমনি, একজনই বলবেন, একজনই বলবেন, মানে একজনই যা বলবেন সেটাই আমাদেরকে মানতে হবে। ওই থেকে আমাদের মানসিকতা হচ্ছে সবাইকে আমার মতো হতে হবে। আপনার যে একটা ভিন্ন মত হতে পারে, ভিন্ন চেহারা হতে পারে, ভিন্ন পোশাক হতে পারে, ভিন্ন পছন্দ হতে পারে, চিন্তা হতে পারে, এটাই ভুল আমার কাছে, সেটাই অ্যাকসেপ্টেবল না। কারণ ভালো মন্দ তো আমি বিচার করছি আমার বিচার দিয়ে, তো ওই জায়গাটা থেকে আমার মনে হয় যে আমরা ধর্মটাকে কিভাবে দেখি, আমি একটু সরাসরি কথা বলছি, আমরা দেখি কিভাবে জঙ্গিবাদ কেন, যে তার পরকালে বেহেশত নিশ্চিত করার জন্য কাফের নিধন করতে হবে এখানে, এই এই চিন্তা থেকে, একেবারে এই চিন্তা থেকে তার এই এই জঙ্গিবাদের উত্থান। এবং সমস্ত ক্ষেত্রেই যখন দুটো জিনিসের সাথে যুক্ত হয়, একটা হচ্ছে আমার আখেরাত, আর একটা যুক্ত হয় আমার এই যখন আমি ম্যান্ডেন লাইফে আসি তখন আমার প্রাপ্তি। আমি যখন হিন্দু নিধন করছি বা অন্য অন্য সম্প্রদায়ের মানুষকে নিধন করছি, তার পেছনে কিন্তু আছে তার জমিটি দখল, তার নারীটির প্রতি আমার যে লোভ সেই লোভকে নিবারণ, এবং সাথে আমি আমার যেই ধর্মীয় কাজ, এটাকে আমরা বলি কাজ, সেই ধর্মীয় কাজের ফলে আমার আখিরাত নিশ্চিত। ফলে এবং এইটাকে কোনো না কোনোভাবে খুব বড় একটি গোষ্ঠী, ওই যে হাতির মতন যে উদাহরণ আপনি দিলেন, এই গোষ্ঠী পৃষ্ঠপোষকতা লালন পালনের বাইরে এই যারা করছে কাজটি মাঠে তারা কোনো, অনেক ধন্যবাদ। কিন্তু আমি একটু বিনয়ের সঙ্গে দ্বিমত করি, কেবল ধর্ম দিয়ে এই বুঝে ব্যাখ্যা করা যাবে না। আমরা ভিন্ন আদর্শ, ভিন্ন মতাদর্শকেও কতটা ওয়েলকাম করি এটা কিন্তু দেখবার বিষয়। বাংলাদেশে কতটা করি, বাকি বিশ্বেই কতটা করি। আমি তো ক্লাসে বলি যে ভলতিয়ারের উক্তি আমি সবসময় বলি যে আমি তোমার সঙ্গে দ্বিমত করতে পারি, কিন্তু তোমার কথা বলতে দেওয়ার জন্য আমি আমার জীবন দিতে পারি। দ্যাট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি। তোমাকে আমি মানি না, তোমার সঙ্গে আমার ভিন্নতা, কিন্তু তুমি যেন তোমার কথা বলতে পারো। রাষ্ট্রবিজ্ঞানের বইতে আছে যে সেই রাষ্ট্র সবচেয়ে সভ্য যে তার ভিন্ন ধর্মের, ভিন্ন জাতির, ভিন্ন চিন্তার মানুষের ভাবনাগুলোকে সংবিধান কিংবা রাষ্ট্র পরিচালনা নীতির মধ্যে রেকগনাইজ করে, রেকগনিশন দেয়, স্বীকৃতি দেয়। বলা হচ্ছে যদি স্বীকৃতি নাও দেওয়া যায়, দ্বিতীয় পর্যায়ের ভালো রাষ্ট্র হচ্ছে তারা যারা অন্তত এটাকে রেসপেক্ট করে, সম্মান করে। বলা হচ্ছে রেসপেক্ট যদি নাও করা যায়, তৃতীয় পর্যায়ের সভ্য হচ্ছে তারা অন্তত যেন টলারেট করে, সহ্য করে, সবাই আমার মতো হবে না, আমার চিন্তার মতো হবে না। সুবিধ একটু কি আপনি বলবেন, কেবল ধর্ম দিয়ে কি এটা ব্যাখ্যা করা যাবে কিনা প্লিজ? হ্যাঁ, আমি মনে করি এই বর্তমান সময়ে, বর্তমান সময়ে না, যুগে যুগেই আসলে মানব অধিকার এই যে শব্দটা, এটাকে আসলে এটা সংজ্ঞাটা পরিবর্তিত হবে, কারণ নতুন নতুন কনসেপ্ট আসবে, নতুন পার্সপেক্টিভ তৈরি হবে মানব জাতির, এবং তাতে মানবাধিকার শব্দটার সংজ্ঞাও পাল্টাবে। এটা যখন শুরু হয়েছিল বললেন 1940-তে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, তখন যে প্রেক্ষাপটে
এটার জন্ম, এখন কিন্তু আরও অনেকগুলো কনসিডারেশন অ্যাড হয়েছে এবং এটার স্কোপও বেড়ে গিয়েছে। যেমন এখন টেকনোলজির আসার কারণে আপনার যারা এই টেকনোলজির ব্লেসিংগুলো অ্যাক্সেস করতে পারছে তাদের লাইফে অনেক ফাস্ট চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সবাই কিন্তু সেটা পারছে না। তো সেই এই যে যারা পারছে না তারা খুব দ্রুত গতিতে কিন্তু এই এই ডিভাইডটা আরও বড় হচ্ছে, যে টেকনোলজিক্যাল যে গ্যাপ। এবং টেকনোলজির কারণে যেমন মানবাধিকারের অনেক বিষয় সমাধান করা সম্ভব হচ্ছে দ্রুত, আবার উল্টোটাও হচ্ছে। মানবাধিকারের অনেক নতুন নতুন প্রবলেমও তৈরি হচ্ছে। যেমন আমি একটা উদাহরণ দেই, টেকনোলজি বলতে আমি যদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ধরি, এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ইউজ করে যখন অ্যারাব স্প্রিং হলো, তখন মানবাধিকার কর্মীরা, যারা প্রোটেস্টাররা, যারা অ্যাক্টিভিস্ট, যারা ডিক্টেটরদের পতন চাচ্ছিল, তারা কিন্তু এক হয়েছে। তারা বিভিন্ন ধরনের ফেসবুক, ইউটিউব, আপনার টেলিগ্রাম ইত্যাদির মতো অ্যাপস ব্যবহার করে একত্র হয়েছে, এবং সেটা শুধু ধর্মের বিরুদ্ধে এক হচ্ছে তা না, সেখানে শোষক শ্রেণীর বিরুদ্ধে এক হচ্ছে। এবং শোষক শ্রেণী ধর্মের মাধ্যমে বিভাজন করত, আবার রাজনীতির মাধ্যমে, আবার অর্থনৈতিকভাবেও বিভাজন তৈরি করত। সেগুলো সব কিছুর বিরুদ্ধেই এই অ্যাক্টিভিস্টরা 2011-12 সালে তখন তারা অ্যারাব স্প্রিংয়ে টেকনোলজিকে ইউজ করেছিল। কিন্তু আবার যখন ডিক্টেটরদের পতন হলো, আবার নতুন রাষ্ট্র গঠন হলো, অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে পাপেট সরকার বসেছে ওয়েস্টার্ন গভর্নমেন্টের আশীর্বাদে, তো সেসব পাপেট রাষ্ট্রের হাতে কিন্তু আবার টেকনোলজির মিসইউজ শুরু হলো। তারা তখন সার্ভেলেন্স ডিভাইস বসানো শুরু করলো এবং নানান উপায়ে এই পরবর্তীতে যেন এইসব অ্যাক্টিভিস্ট গ্রুপ আর একত্র হতে না পারে তারা টেকনোলজিকে ব্যবহার করা শুরু করলো এবং এসব গ্রুপিং ভেঙে দেওয়া শুরু করলো, এবং গত 10 বছরে কিন্তু আমরা তাই দেখেছি। সো একই সমাজে, একই কমিউনিটিতে যেখানে টেকনোলজি একটা ব্লেসিং ছিল, এখন একটা কার্স হয়ে দাঁড়িয়েছে। সো চাইলেই ওরা একত্র হতে পারছে। অনেক ধন্যবাদ। আমার মনে হয় এটা একটা ইতিহাসের হয়তো বক্রাঘাত আসলে, যে আমরা দেখেছি যে উনি যে আরব স্প্রিং এর কথা বললেন, ইজিপ্টের তাহরির স্কোয়ারে মানুষ একত্রিত হয়েছিল, একটা প্রগতিশীল ইজিপ্ট তারা দেখতে চায়, কিন্তু ক্ষমতা কি আসলো, সবচেয়ে প্রতিক্রিয়াশীল ব্রাদারহুড, তাদের পার্টি কিন্তু চলে গেল এখন ক্ষমতায়।